অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ থাকলেও আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনৈতিক সমস্যা ও সংকটের নানা কথা। বক্তৃতায় এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি সংলাপ করতে চায় যে কোনো সময় যে কোনো জায়গায়, তবে সংলাপ হতে হবে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য আওয়ামী লীগকে দায়ী করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। সরকার তারেক রহমানকে নিয়ে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ষড়যন্ত্রের শেষ নেই, ষড়যন্ত্র চলছে। আমাদের নেতা ভাইস চেয়ারম্যান গেলাম তারেক রহমান, তার বিরুদ্ধে আগামীকাল রায় দেওয়া হবে। একটি মিথ্যা মামলা, সম্পূর্ণভাবে অপ্রমাণিত একটা মামলা, সেই মামলাকে নিয়ে এখন আগামীকাল রায় দেওয়া হবে। আমরা জানি না কি রায় দেবে, তবে আমরা এটুকু বুঝতে পারি যে আজকে তারেক রহমান সাহেবকে যতগুলো মামলাতে জড়িত করা হয়েছে একটাও তারা প্রমাণ করতে পারেননি। এখন তারা হয়তো বা কোনোভাবে সরকারের নির্দেশে একটা রায় দেবেন যে রায় দিক তারা হয়তো বা তাকে দোষী সাব্যস্ত করতে পারে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকে গ্রেপ্তার করে উল্লেখ করে ফখরুল বলেন, গত পাঁচ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও মামলা করা হয়েছে, তবে হামলা, মামলা, গ্রেপ্তার ও নির্যাতন করে গণতন্ত্রের আন্দোলনকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যেটা বাংলাদেশের মানুষ মেনে নিয়েছিল এবং তিন চারটি নির্বাচন হয়ে গিয়েছিল, সেই বিধানটিকে বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনী নিয়ে এসে এখানে তারা এখন দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। গত পাঁচ বছরে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। সরকার জনগণের দাবি মেনে না নিলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো জাতীয় নির্বাচন করবে না, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারেও কোনো আপোষ নেই বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। তিনি আরও বলেন, সরকার বিএনপিকে যত আঘাত করবে বিএনপি তত প্রসারিত হবে, কারণ বিএনপির জন্ম হয়েছে বাকশালী ও ফ্যাসিবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। যদি লড়াই করতে হয়, জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।